আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি মজাদার পাবদা মাছের রেসিপি সবাইকে পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ করছি প্রথমে আমরা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি নাহলে কিন্তু মাছ রান্না করার সময় তেল ছিটবে এ পর্যায়ে আমরা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা গরম হতে হতে মাছে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি হলুদ আমরা প্রথম লবণ দিব দেড় টেবিল চামচ এবং হলুদ দিব এক টেবিল চামচ এখানে প্রায় আমি দশটি মাছ নিয়েছি পাবদা মাছ এগুলো ভালো করে মাখিয়ে নিতে নিতে তেলটা গরম হতে দিব। প্রায় তেল গরম হয়ে গেছে এবং আমার মাখানো শেষ এ পর্যায়ে আমি প্রায় ফ্যানে পাতলা পাতলা করে মাছগুলো দিয়ে দিব চার পাঁচটি করে একবারে দিতে পারবো এর বেশি দিলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে পাবদা মাছ অনেক নরম ও সফট জুসি এই জন্য সাবধানে করতে হয় এই মাছ বাচ্চাদের অনেক পছন্দের বাচ্চারা খেতে পছন্দ করে যেহেতু নরম কাটা কাটার বাছাও সহজ এছাড়া অতিথি আপ্যায়নও দেখতে দৃষ্টিনন্দন এই জন্য সচরাচর অতিথি আপ্যায়নও এটা ব্যবহার করা হয় আমি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি একে একে সবগুলো মাছই ভাজা শেষ এরপর যে আমি চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে আমি একে একে বাটা মশলাগুলো দিয়ে দেব বাটা মশলার মধ্যে আমি নিয়েছি আদা বাটা রসুন বাটা এবং বাদাম বাটা আদা বাটা ও রসুন বাটা এক টেবিল চামচ করে আর বাদাম বাটা এক চা চামচ এটা একটু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে যখন দেখব মশলাটা হয়ে এসেছে তখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব গুঁড়ো মশলার মধ্যে রয়েছে মরিচের গুঁড়ি দেড় টেবিল চামচ হলুদের গুঁড়ি এক টেবিল চামচ ধনীয় ও জিরার গুঁড়ি এক চা চামচ লবণ স্বাদ মতো শুকনো মশলাগুলো আমি ঢেলে দেবো বাটা মশলাটার সাথে এখন আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব আসলে মশলাটা যত ভালো কষানো হবে ততই তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায় এই জন্য ডি মিডিয়াম আছে আস্তে আস্তে করে মশলাটা কষিয়ে নিতে হবে আমি একটু পানি অ্যাড করেছি মশলাটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখন দিয়ে দেবো দুটো টমেটো চার ফালি করে কাটা এবং চারটি কাঁচামরিচ মাঝখানে ফালি করেও দিতে পারেন আবার আসতেও দিতে পারেন যার যার ইচ্ছে মতো যেহেতু ঝাল কারো বাসায় কম খায় কেউ আবার বেশি খায় আবার টমেটোর সাথে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিব যেন টমেটোর রসটাও মশলার সাথে মিশে যায় আবার টমেটোটাও একটু নরম হয় পাবদা মাছের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আমি মাছগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে মাছগুলো একটু মশলার সাথে মিশিয়ে আমি ঝোল এড করে দেব ঝোল এড করে দিলে মাছের মধ্যে ভালো করে মশলাটা ঢুকতে পারবে এবং স্বাদ স্বাদ ঠিক মতো পাওয়া যাবে মিডিয়াম আছে এরপর যে আরও দশ পনেরো মিনিট আমি রান্না করে নিব তাহলে ভালো করে ঝোলটাও শুকিয়ে শুকিয়ে আসবে এবং মাছের মধ্যে সব ধরনের মশলার ফ্লেভার টমেটোর ফ্লেভার এগুলো ভালোভাবে ঢুকে যাবে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে সব সময় আমার রান্নার নোটিফিকেশান পাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আমি ধনেপাতা পাতা অ্যাড করে দিলাম ধনে ফ্রেশ থাকলে ফ্রেশ দিবেন আমি অনেক অনেক সময় ধনে ফ্রোজেন করে রাখি ফ্রোজেন করা ধনে দিলাম ধনেপাতা দেওয়ার পরে আর একটু আরও দু তিন মিনিট ডিম আছে ভালো করে মশলার সাথে মাছটাকে অ্যাড হতে দিব এই যে আবার তৈরি হয়ে গেল আমার টমেটো দিয়ে পাবদা মাছ রান্নার রেসিপি দেখতেই পাচ্ছেন আমি রান্না করা টমেটোগুলোই সাইডে দিয়ে পরিবেশন করছি ইচ্ছে করলে কাঁচা টমেটো কেটেও আপনারা দিতে পারেন দেখুন আপনারা সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ